ওয়েলকাম দিলঘুরি অ্যাচিভমেন্ট। অনেকেই এখন লকডাউন কারণে ক্লাস কন্টিনিউ করতে পারছেন না, সেই জন্য আমরা ছোট ছোট কয়েকটা টপিকের উপর ক্লাসগুলোকে আমাদের চ্যানেল দিতে থাকছি। এতে আমার ইনস্টিটিউটের স্টুডেন্টদেরও অনেক উপকার হবে, এছাড়াও অন্যান্যদেরও উপকার হবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ফিগার কাউন্টিং, রিজনিং এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই ফিগার কাউন্টিং অনেকে কি করে, ফিগার দেখে দেখে কাউন্ট করে অ্যান্সার করার চেষ্টা করে, এতে অনেক সময় বেশি লেগে যায়। এ কতগুলো ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। তবে আমি প্রথমে বলি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করুন। আমরা এখন ফিগার কাউন্টিং এর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা বোর্ডে একটা স্কোয়ার রেখেছি, এই স্কোয়ারটা কতগুলো টোটাল স্কোয়ার আছে সেটাই হচ্ছে কোশ্চেন। হাউ মেনি স্কোয়ার হিয়ার, এই ধরনের যদি ফিগার থাকে তাহলে আমাদের দেখতে হবে যে কতগুলো রো এবং কতগুলো কলাম আছে। এখানে দেখা যাচ্ছে কলাম আছে চারটে, 1 2 3 4, রো আছে 1 2 3 4, চারটে রো এবং চারটে কলাম এখানে এক্সিস্ট করছে। যখন এরকম ঘটনা ঘটবে, রো এবং কলাম মিলে যাবে, তখন কলামের সর্বোচ্চ নাম্বার এবং রো এর সর্বোচ্চ নাম্বার যদি গুণ করি তাহলে কি হবে, 4 × 4, দ্যাট ইজ 4 স্কোয়ার। নেক্সট যে নাম্বার আছে, কলামের নেক্সট নাম্বার 3, রো এর নেক্সট নাম্বার 3, তাহলে 3 × 3, 3 স্কোয়ার। সিমিলারলি 2 × 2, 2 স্কোয়ার। সিমিলারলি 1 × 1, 1 স্কোয়ার। এই যে স্কোয়ার গুলো পাচ্ছি এগুলো যদি আমরা সাম করে দিই তাহলে আমরা কিন্তু টোটাল স্কোয়ার সংখ্যা পেয়ে যাব, অর্থাৎ 16 9 4 1, তাহলে টোটাল 30 স্কোয়ার আছে। 16 + 9 + 4 + 1, 30 স্কোয়ার এখান থেকে আছে। কত তাড়াতাড়ি আমরা এটা সলভ করে নিতে পারলাম এই ট্রিক্সটা জানার জন্য। তাহলে আমরা আরেকবার বলি, যদি এইরকম স্কোয়ার থাকে, এই স্কোয়ারে কলামের সংখ্যা এবং রো এর সংখ্যা যদি মিল থাকে, তাহলে কলাম এবং রো আমরা এর সর্বোচ্চ নাম্বার এর সর্বোচ্চ নাম্বারে গুণ করব, নেক্সট সর্বোচ্চ নাম্বার রো এর সর্বোচ্চ নাম্বার গুণ করব, অর্থাৎ 4 স্কোয়ার + 3 স্কোয়ার + 2 স্কোয়ার + 1, এটা যোগ করলে আমরা যে সংখ্যাটা পাই, এই ফিগারে ততগুলো স্কোয়ার আছে। কাউন্ট করা করতে গেলে এত তাড়াতাড়ি এই সংখ্যাটা বেরোত না। এরপর আমরা আলোচনা করব যে যদি রো এবং কলাম ইকুয়াল না থাকে তাহলে সেরকম। এবার আমরা একটা ফিগার নিয়ে আলোচনা করছি, যে ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি কলাম চারটে আছে, 1 2 3 4, রো আছে 1 2 3। তাহলে এখন এই স্কোয়ারটায় টোটাল কতগুলো স্কোয়ার আছে, অর্থাৎ এই ফিগার থেকে আমরা কতগুলো স্কোয়ার পেতে পারি। আগের ফিগার আমরা দেখেছিলাম যে কলাম এবং রো ইকুয়াল ছিল, রুলসটা কিন্তু প্রায় একই রকম হবে। আমরা আগেরটায় কি বলেছিলাম, যে কলামের হাইস্ট নাম্বার রো এর হাইস্ট নাম্বার গুণ হবে, এখানেও তাই করি 4 × 3। তারপর আমরা বলেছিলাম নেক্সট হায়ার নাম্বার আবার গুণ করব, কলামের নেক্সট হায়ার নাম্বার 3, এর নেক্সট হায়ার নাম্বার 2, তাহলে 3 × 2। আবার এখানে দেখছি এবারে আর কোন রো এবং কলাম একটা একই বোঝাচ্ছে, অর্থাৎ এর সাথে এটা গুণ হবে 2 × 1। আর একবার বলি, যে আগের ক্ষেত্রে সুবিধে ছিল চারটে রো চারটে কলাম, অর্থাৎ চারটে নাম্বার রেখেছে চারটে নাম্বার পেয়েছিলাম, ফলে 4 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার হয়েছে। বাট এখানে দেখছি এর হাইস্ট নাম্বার এর হাইস্ট নাম্বারে আমরা গুণ করলাম 4 × 3, নেক্সট হায়ার নাম্বার 3, এর নেক্সট হায়ার নাম্বার 2, 3 × 2 করলাম,
কিন্তু এখানে আর দুটো নাম্বার পড়ে আছে, এদের দুটো গুণ হলো 2 × 1। এই গুণফলগুলো যোগ করে দিলে অর্থাৎ 12 + 6 + 2 = 20 স্কয়ার, এই ফিগার থেকে আমরা 20 স্কয়ার পেতে পারি। অর্থাৎ এখানে কোন রকম আমরা এইভাবে 1 2 3 4 অর্থাৎ 16 আবার এটাকে নিয়ে একটা স্কোয়ার চিন্তা ভাবনা না করে ছোট ছোট ট্রিক্স এর মাধ্যমে খুব অল্প সময়ে টোটাল ফিগার কাউন্ট করে দিতে পারছি। এটা গেল স্কোয়ারের ফিগার কাউন্টিং এর ট্রিক্স। এরপরে আমরা যেটা করব আয়তক্ষেত্রের সংখ্যা কিভাবে বের করা হয়, তাহলে আমরা নেক্সট একটা পিকচার দিই আগে। এবারে যে পিকচারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটি রেক্টেঙ্গেলস। এখন কোশ্চেন হচ্ছে হাউ মেনি রেক্টেঙ্গেলস হিয়ার, অর্থাৎ এই ফিগারে মোট কতগুলি আয়তক্ষেত্র আছে, সেটাকেও আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে অতি সহজে টোটাল নাম্বার অফ রেক্টেঙ্গেলস বের করে নিতে পারি। প্রশ্ন হচ্ছে ট্রিক্সটা কি? এই ট্রিক্স অ্যাপ্লাই করার আগে দেখে নিতে হবে কলাম এবং রোজ ইকুয়াল কিনা। এখানে কলামের সংখ্যা 4, রোজ 4, অর্থাৎ কলাম এবং রো সংখ্যাগত দিক থেকে ইকুয়াল, তখন এই ট্রিক্সটা হবে অর্থাৎ ইফ রোজ অর কলামস আর ইকুয়াল দেন টোটাল নাম্বার অফ rectangles তখন যে কোনো একটা সংখ্যা ধরে নিতে হয়, রো বা কলাম যে কোনো একটা সাইড ধরে নিতে হয়। আমরা ধরে নিলাম এই রো এর সংখ্যা আছে 4 3 2 1, এগুলোকে সাম করব 4 3 2 1, সাম করে স্কোয়ার, অর্থাৎ 100টা রেক্টেঙ্গেল এখানে আছে, যেটা কাউন্ট করলে আমরা এত সহজে বের করতে পারতাম না। আরেকবার বলে নিই, রেক্টেঙ্গেল কাউন্টিং এর ক্ষেত্রে রো এবং যদি কলামের সংখ্যা আর রো এর সংখ্যা ইকুয়াল হয়, তাহলে আমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করব? রো বা কলামের যে কোনো একটা সংখ্যা নো, আমরা এখানে রো এর সংখ্যা লিখছি 4 3 2 1, ট্রিক্সটা হচ্ছে 4 + 3 + 2 + 1 তার স্কোয়ার, অর্থাৎ 10 এর স্কোয়ার 100টা রেক্টেঙ্গেল আছে, যেটা এই অল্প সময়ে আমরা এক্সামসে কাউন্ট করে এই ফিগারটা বের করতে পারতাম না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি রেক্টেঙ্গেলের রো এবং কলামের সংখ্যা ডিফার হয়, আলাদা হয়, তখন কি হবে? তাহলে সেরকম আমরা একটা আরেকটা পিকচার দিই। এখন আমরা যে রেক্টেঙ্গেলের ফিগারটা দিয়েছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে কলাম আছে 4টে, রো আছে 3টে। এখানে কলাম এবং রো এর সংখ্যা ইকুয়াল নয়, তাহলে এই ফিগার থেকে টোটাল নাম্বার অফ রেক্টেঙ্গেলস কতগুলো হবে তার যে ট্রিক্সটা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আগের অঙ্কে আমরা লিখেছিলাম যে রোজ এবং কলাম ইকুয়াল ছিল, কিন্তু এখানে আমরা লিখছি যে ইফ রোজ অর কলামস আর নট ইকুয়াল দেন টোটাল নাম্বার অফ রেক্টেঙ্গেলস, তখন রেক্টেঙ্গেলস এর সংখ্যা কি হবে? এটা মনে করতে হবে যে সাম অফ রোজ ইনটু সাম অফ কলামস, কিন্তু সাম করার প্যাটার্নটা আগের মতন, রো কতগুলো আছে 3টে, কিভাবে সাম করবো 1 + 2 + 3 ইন্টু, কিভাবে রো কলাম করবো 1 + 2 + 3 + 4, অর্থাৎ 6 × 10, 60 রেক্টেঙ্গেলস এখানে আছে, যেটা আমরা সহজে কাউন্টিং করে পেতাম না। তাহলে আরেকবার আমরা বলে দিই যে যে রেক্টেঙ্গেলে কলাম এবং রো ইকুয়াল নয় তাদের ক্ষেত্রে সংখ্যা বের করতে গেলে সাম অফ কলাম ইন্টু সাম অফ রোজ,
এই সাম করাটাই হচ্ছে ট্রিক্স, কিভাবে সাম করব, হয় এদিক থেকে সাম করব বা এদিক থেকে সাম করব। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 সমান 10 হলো, 1 প্লাস 2 প্লাস 3 6 হলো, 6 ইনটু 10 60 রেকট্যাঙ্গেলস আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রিক্স অ্যাপ্লাই করে ফিগার কাউন্ট না করে অতি অল্প সময়ে আমরা ফিগার গুলো বের করে নিতে পারছি। এরপর আমরা নেক্সট, এবার আমরা কতগুলো ত্রিভুজের ছবি দিয়েছি, এই ত্রিভুজের ছবিতে আমরা লিখছি হাউ মেনি ট্রায়াঙ্গেলস হিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে ত্রিভুজের ফিগার দেওয়া হয়েছে, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, এটাই কতগুলো ট্রায়াঙ্গেল আছে, এটাই কতগুলো মোট ট্রায়াঙ্গেলের সংখ্যা বের করতে বলেছে। এই ধরনের ফিগার যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কি করবে, প্রথমে নাম্বারিং করে নিবে, 1 2 নাম্বারিং করে যোগ করে দিলে যোগফলটা হবে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। অর্থাৎ ফিগার 1 এ আমরা নাম্বার পেয়েছি 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 ট্রায়াঙ্গেলস আছে, ঠিক আছে। এইবারে এখানে আমরা নাম্বার করছি 1 2 3 4, কি বললাম যে নাম্বার করার পর নাম্বার গুলোকে যোগ করে নিতে হবে। তাহলে আমরা যদি যোগ করে নিই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 সমান 10টা এখানে ট্রায়াঙ্গেল আছে। ঠিক একই ভাবে এখানে যদি আমরা করি নাম্বারিং 1 2 3 4 5, তাহলে আমরা সাম যদি করি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 সমান 15 ট্রায়াঙ্গেল আছে, 15 ট্রায়াঙ্গেল আছে। তাহলে আরেকবার বলি যে এই ধরনের যদি কোনো ফিকচার আসে তাহলে শুধুমাত্র নাম্বারিং করে যোগ করে দেবে। এখানে দুটো নাম্বারিং করেছি, যোগ করে 3টা ট্রায়াঙ্গেল হচ্ছে, 4টে নাম্বারিং পরপর যোগ করে 10টা ট্রায়াঙ্গেল হচ্ছে, 5টা নাম্বারিং করে যোগ করে 15 ট্রায়াঙ্গেল হচ্ছে। সুতরাং এই ধরনের ফিকচার আসলে খুব একটা কঠিন ব্যাপার হবে না, কিন্তু এর পরের যে স্টেপটা আছে তার জন্য আমাদেরকে পিকচারটা একটু চেঞ্জ করতে হবে। নেক্সট আমরা পিকচারে যাচ্ছি, এবারে আমরা দেখছি যে আগের যে ত্রিভুজগুলো আছে সেই ত্রিভুজগুলোকে আমরা ইউজ করব এবং সেখানে আমরা একটা করে রেখা বাড়িয়ে দিয়েছি। এখানে আমরা একটা রেখা বাড়িয়েছি, এখানে একটা হরাইজন্টালি আরেকটা রেখা বেড়েছে। এইরকম যদি আমরা হরাইজন্টালি লাইন বেড়ে যাই তাহলে তখন ত্রিভুজের সংখ্যাটা কত হবে, ট্রিক্স কিন্তু আগেরটা থেকে নিয়ে নতুন করে একটু ডেভেলপ করতে হবে। যেমন এই হরাইজন্টাল লাইনটা আসার আগে এখানে টোটাল ট্রায়াঙ্গেল ছিল 3টে, এরপরে হরাইজন্টাল লাইন দেওয়ার পরে মোট কটা হরাইজন্টাল লাইন আছে, 1টা 2টো। তাহলে এই সংখ্যার সঙ্গে আমরা 2 দিয়ে গুণ করব, অর্থাৎ এই পিকচারে টোটাল ট্রায়াঙ্গেল হবে 6, এই পিকচারে টোটাল ট্রায়াঙ্গেল হবে 6। হোয়ারাস একই রকম ট্রায়াঙ্গেলে যদি আরেকটা হরাইজন্টাল লাইন আমরা বাড়িয়ে দিই তাহলে প্রথমে আমরা নাম্বারিং শিখিয়েছি 1 2, অর্থাৎ 1 প্লাস 2 সমান 3। এবারে এখানে দেখতে পাচ্ছি হরাইজন্টাল লাইন আছে 1 2 3, একে 3 দিয়ে গুণ করবো, অর্থাৎ এই ফিগারটার থেকে টোটাল 9 ট্রায়াঙ্গেল আছে। এখন যদি আমরা আগের ফিগারে যাই, এখানে যদি আমরা একটা লাইন দিই, তাহলে আগে আমাদের এখানে পিকচারে 10টা ত্রিভুজ ছিল, যেহেতু হরাইজন্টাল লাইন 2 এসেছে আমরা কি করব 10 ইন্টু 2 সমান 20টা ত্রিভুজের সংখ্যা হয়ে যাবে। সিমিলারলি এই পিকচারেও যদি আমরা একটা লাইন দুটো লাইন যোগ করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আগে 15টা ত্রিভুজ ছিল, এখন হরাইজন্টাল লাইন 1 2 3 3টে আছে, সুতরাং টোটাল ট্রায়াঙ্গেল হবে 45। তাহলে এই পিকচার থেকে টোটাল ট্রায়াঙ্গেলের সংখ্যা হলো 45। তাহলে আরেকবার আমরা যদি ছোট করে বলার চেষ্টা করি যে আগের ট্রিক্সকে আমরা ডেভেলপ করলাম যতগুলো হরাইজন্টাল লাইন আছে ততগুলো তত সংখ্যা দিয়ে গুণ করলাম। এখানে আগের ট্রিক ছিল 1 প্লাস 2 3, এখানে 2টা হরাইজন্টাল লাইন 2 দিয়ে গুণ করলাম, এখানে 3টা হরাইজন্টাল লাইন 3 দিয়ে গুণ করলাম,
সিমিলারলি আগের পিকচারে আমরা কি করেছি একটা হরাইজন্টাল লাইন বাড়িয়ে দিয়েছি তাহলে আগের পিকচারে আমাদের টোটাল ত্রিভুজ ছিল 10টা হরাইজন্টাল লাইন দুটো থাকার জন্য ইনটু 2 সমান 20 সিমিলারলি এখানে আমরা হরাইজন্টাল লাইন তিনটা পেয়েছি তাই 3 দিয়ে গুণ করেছি টোটাল আমাদের ট্রায়াঙ্গেল হয়ে গেল 45 আমরা এবারে নেক্সট আরেকটা পিকচার এই যে পিকচারটা দেখতে পাচ্ছো এখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস হিয়ার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো আয়তক্ষেত্র আছে আমরা একটা আয়তক্ষেত্রকে আগে এঁকে নিই এটা নিজে একটা আয়তক্ষেত্র এটা একটা ডায়াগোনাল যোগ করলে 1 2 সিমিলারলি আর একটা ডায়াগোনাল করলে হচ্ছে 1 2 আবার দুটো ডায়াগোনাল পরপর আঁকার ফলে 1 2 3 4 তাহলে মোট কতগুলো হলো ট্রায়াঙ্গেল কতগুলো হলো 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 2 + 2 + 4 = 8 তাহলে একটি আয়তক্ষেত্রে ডায়াগোনাল গুলো যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে এখানে 8 এখানে 8 16 আপাতত দৃষ্টিতে মনে হবে 16টা ট্রায়াঙ্গেল আছে কিন্তু দুটো ডায়াগোনাল পাশাপাশি থাকার ফলে আবার দুটো বড় ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই একটা ট্রায়াঙ্গেল আবার এই একটা ট্রায়াঙ্গেল অর্থাৎ যদি এইরকম জয়েন্ট থাকে দুটো ডায়াগোনাল রেখা জয়েন্ট করার রেখা থাকলে তাহলে সেখানে আবার দুটো ত্রিভুজ উৎপন্ন হয় অর্থাৎ 8 + 2 + 8 = 18 রেক্টেঙ্গেল আছে ওকে আবার নেক্সট পিকচার আমরা আগের পিকচারই আবার দুটো এঁকেছি কিন্তু একটা আয়তক্ষেত্রের সংখ্যা বাড়িয়েছি ওখানে দুটো আয়তক্ষেত্র ছিল এখানে আমরা দেখতে পেয়েছি তিনটে আয়তক্ষেত্র আমরা আগের থেকে কি জেনেছি যে এক একটা আয়তক্ষেত্রে 8টা করে ত্রিভুজ থাকে আমরা সেইভাবে এক একটা আয়তক্ষেত্রে 3টে 8 মার্ক করে দিয়েছি আর কি শিখেছি দুটো আয়তক্ষেত্রে যে জয়েন্ট সেই জয়েন্টের জন্য এক্সট্রা দুটো করে ত্রিভুজ উৎপত্তি হয় এখানে দুটো লাইন জয়েন্ট দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ এক্সট্রা উৎপত্তি হয়েছে তাহলে এক একটা আয়তক্ষেত্র সমদ্বিখণ্ডিত করলে আমরা জানি 8টা ত্রিভুজ তাহলে এখানে আমাদের 3টে আয়তক্ষেত্র আছে এখানে 8 এখানে 8 এখানে 8 এছাড়া দুটো আয়তক্ষেত্রকে কানেকশন করার জন্য এখানে এক্সট্রা দুটো এখানে এক্সট্রা দুটো ত্রিভুজ উৎপত্তি হয় টোটাল 8 + 2 + 8 + 2 + 8 অর্থাৎ এই পিকচার থেকে 28 ট্রায়াঙ্গেলস কাউন্টিং করা যাবে অর্থাৎ 28টা ট্রায়াঙ্গেল এই পিকচারে আছে আমরা এরপরে নিচের পিকচারে যাই নিচের পিকচারে আমরা যদি দেখি এখানে আমাদের 4টে আয়তক্ষেত্র সমদ্বিখণ্ডিত হয়েছে একই নিয়ম এক একটাতে 8টা এখানে আমরা 8 8 প্রত্যেকটাতে 8 8 বসিয়ে দিলাম এইবারে দেখতে হবে দুটো আয়তক্ষেত্রে কানেক্টিং যে লাইন এগুলো থেকে দুটো এগুলো থেকে দুটো এখান থেকে দুটো অর্থাৎ এখানে আমাদের 8 × 4 = 32 আর এখানে হচ্ছে 6 38 হচ্ছে টোটাল ট্রায়াঙ্গেল এখানে আছে ওকে এবারে বোঝা গেছে এই ধরনের পিকচার থাকলে এভাবে কাউন্টিং করে টোটাল ট্রায়াঙ্গেল বের করতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় আমরা এবারে যে পিকচারটা দিচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে 3টে রেক্টেঙ্গেল আছে এবং প্রত্যেকটাই ডায়াগোনালি ক্রস হয়েছে আমরা জানি একটি আয়তক্ষেত্র যদি তার ডায়াগোনাল গুলো যদি ক্রস হয় তাহলে প্রত্যেকটা আয়তক্ষেত্র থেকে 8টা করে ত্রিভুজ উৎপন্ন হয় একই নিয়মে এখানেও 8টা ত্রিভুজ এখানেও 8টা ত্রিভুজ এখানেও 8টা ত্রিভুজ আরেকটা আমরা জেনেছিলাম যে দুটো আয়তক্ষেত্রের মাঝে যে কানেক্টিং লাইনটা থাকে তার জন্য দুটো তাহলে এখানে একটি লাইন আছে
এজনে দুটো এখানে দুটির মাঝে একটি লাইন আছে তাহলে এখানে দুটো ত্রিভুজ একটা উৎপন্ন হবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে 24 26 আর 2 28 টি ত্রিভুজ এই ফিগার থেকে পাওয়া যাবে কিন্তু তিনটে ত্রিভুজ যদি এভাবে তিনটে আয়তক্ষেত্র যদি এইভাবে অবস্থান করে তাহলে এক্সট্রা আরেকটা ত্রিভুজ উৎপত্তি হয় একটু ভালো করে খেয়াল করে দেখো একটা বড় ত্রিভুজ একটা বড় ত্রিভুজ এই যে ত্রিভুজটা এটা একটা এক্সট্রা উৎপন্ন হচ্ছে অর্থাৎ টোটাল নাম্বার হবে এখানে 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 2 প্লাস 1 আরেকটা 2 আছে 8 প্লাস 8 প্লাস 8 2 প্লাস 2 প্লাস 1 অর্থাৎ 29 ট্রায়াঙ্গেল এখানে হবে তাহলে এই ধরনের ফিকচার থাকলে মাথায় রাখতে হবে যে কানেকটিভ লাইন ছাড়াও এইভাবে যদি ফিকচার আসে তাহলে আরেকটা বড় ত্রিভুজ উৎপন্ন হয়েছে এর জন্য এক্সট্রা একটা ত্রিভুজ আমরা কাউন্ট করে নিলাম ঠিক আছে ওকে ফ্রেন্ডস যদি এক্সট্রা কিছু ফিকচার তোমরা পাও আমাকে সেন্ড করতে পারো আমি সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে